গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিদেশি খেলোয়াড়েরা, দর্শক আসনে 30,000-এরও বেশি মানুষ। মুর্শিদাবাদ জেলার সালার ব্লকে উজুনিয়া গ্রামের মাহরুম হাজি মোহাম্মদ আলাউদ্দিন স্মৃতি কাপ 2019-এর ফাইনাল দুর্গাপুর টিএ ফাইটারকে 2-0 গোয়ে হারিয়ে জয়ী হল কলকাতার সুপারস্টার। সালারে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন ওরফে সিরাজের উদ্যোগে তার বাবা স্মৃতির উদ্দেশ্যে জুনিয়র মাদ্রাসা মাঠে সপ্তাহ দুয়েক আগে শুরু হয়েছিল মাহরুম হাজি মোহাম্মদ আলাউদ্দিন স্মৃতি কাপ 2019। শনিবার ছিল সেই খেলার ফাইনাল। দেশ বিদেশের খেলোয়াড়দের নিয়ে গ্রাম বাংলার এই ফুটবল টুর্নামেন্ট দেখতে জেলার সহ আশেপাশের মানুষ ভিড় জমিয়েছিল মাঠে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সহ বিশিষ্টজনেরা। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। তো গ্রামে এই ধরনের একটি খেলা কি বলবেন? দেখুন, আজকে সালারে এসে আমি আমার সুদীর্ঘ 30 বছর রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, দীর্ঘ 20 বছর বিধায়ক আছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলাম, কিন্তু আজকে সালারে এসে যে মানুষের উপস্থিতি দেখলাম এবং মানুষ যেভাবে ফুটবল প্রেমী মানুষ বাঙালি যে গোটা এলাকায় ঢল নেমেছিল ফুটবল মাঠে, আমি অত্যন্ত অভিভূত। এবং 8-দলীয় ফুটবল এই যে খেলার আয়োজন করেছিল ভাই সিজার, এখানকার যিনি ব্লকের আমাদের তৃণমূলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকে ধন্যবাদ জানাই যে সিজারের নেতৃত্বে এত সুন্দর তরুণ সংঘের উদ্যোগে এত সুন্দর একটা খেলা এরা উপহার দিয়েছে। সেই সঙ্গে 8টা দল নিয়ে দীর্ঘ 25 তারিখ থেকে খেলা চলল এবং প্রত্যেক দিনই ফুটবলে খেলায় অংশগ্রহণ করছে অসংখ্য মানুষ, অসংখ্য দর্শক এই খেলা দেখেছে, উপভোগ করেছে এবং মাঠের পরিস্থিতি দেখে আমরা খুবই খুশি। আজকেও যে টিম ফাইটার বনাম সুপারস্টার কলকাতা, এদের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো 2:30 সময় শুরু হয়েছে, সেখানে 2 গোলে আমাদের টিম ফাইটার উইন করেছে। ভালো খেলেছে 2টো দলই, কিন্তু দুর্ভাগ্য 2টো গোল খেতে হয়েছে সুপারস্টার কলকাতাকে। আমরা ধন্যবাদ জানাই উভয় দলের খেলোয়াড় প্লেয়ারদের, সর্বোপরি ধন্যবাদ জানাই এই এলাকার সুদি দর্শক মণ্ডলী, অসংখ্য দর্শক এই মাঠে উপস্থিত ছিল। সর্বোপরি আমাদের আলামিন মিশনের যিনি কর্ণধার জনাব নুরুল সাহেব, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ফাইনাল খেলার যে ফার্স্ট প্রাইজ তিনি ডিস্ট্রিবিউশন করেছেন, আমরা ধন্যবাদ জানাই উনাকে যে সুদূর কলকাতা থেকে উনি ছুটে এসেছেন এই খেলায়। যেহেতু আলামিন মিশন এবং তার মাঠেই এই খেলা অনুষ্ঠিত হয়েছে ভাই সিজারের নেতৃত্বে, এবং উনার পিতা মরহুম হাজি জনাব আলাউদ্দিন সাহেব তার স্মৃতির উদ্দেশ্যেই এই সুন্দর খেলা। খেলার পরেই এই যে বাজির রোশনাই চলছে, আপনারা দেখছেন শুনছেন, সুন্দর বাজির ব্যবস্থা করেছে, আমরা খুশি তার এই অনুষ্ঠানে। আগামী দিনে চাইব আরও ভালো খেলা এখানে উপহার দেবে এই সিজার ভাইয়ের নেতৃত্বে এবং তার বাপের স্মৃতি কাপ যে যেখানে ছেড়েছে মরহুম আলাউদ্দিন সাহেব। আমরা আশা করছি যে তার পিতার জান্নাতবাসী হোক এবং আল্লাহ পাক তাকে নিশ্চয়ই ভালো জায়গা দেবেন, এবং তার পুত্র ভাই সিজার যেভাবে তার পিতার স্মৃতির উদ্দেশ্যে খেলা ছেড়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের পুত্র রেখে গেছে যে তার পিতার নাম উজ্জ্বল করছে, আমরা অভিভূত।